আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি পাওয়ার পয়েন্টের টিউটোরিয়ালে। তো পাওয়ার পয়েন্ট সম্পর্কে আসলে আমার তেমন বেশি ধারণা নাই, তো মোটামুটি যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো ভুল ত্রুটি তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আমি চাচ্ছি পাওয়ার পয়েন্ট, আমি ইউজ করি পাওয়ার পয়েন্ট 10, যদিও সেটা সাথে সাথে পুরোপুরি মিলবে না, সেখানে একটু একটু ডিফারেন্ট থাকবে, তবে অনেক ক্ষেত্রে মিল আছে। আমি আশা করি আপনারা যদি একটু খোঁজেন তাহলে সাথে সাথে অনেক মিল পাবেন। তো এটাই দেখতে সাথের মতোই একই, শুধু অ্যানিমেশন বা স্লাইড শোতে একটু পরিবর্তন আছে। আমি এগুলো কন্ট্রোল এ ধরে আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি, সেখান থেকে আমি শুরু করব। আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেজন্য আমি জানতে চাচ্ছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। সেখান থেকে আপনার চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, সলিড, গ্রেডিয়েন্ট, পিকচার অর টেক্সচার, ফিল, প্যাটার্ন ফিল। তো আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্টে। সেই গ্রেডিয়েন্টে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে তিনটা স্টেপ বা লেভেল আছে, আমি সেখান থেকে একটা ডিলিট করে দিব। চাইলে আপনার এখান থেকে একটা অ্যাড করতে পারেন, আরেকটা অ্যাড করতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। আমি চাচ্ছি দুইটা কালার রাখবো। আমি প্রথমে এটা সিলেক্ট করা আছে, তাই আমি এখান থেকে কালার চেঞ্জ করব। আমি আমার পছন্দ মতো একটা কালার নিচ্ছি, তারপরে আমি চাচ্ছি যে এই পাশটাও চেঞ্জ করব। তারপরে আগেরটা চাইতে একটু হালকা কালার আমি এখানে নিব। আমি স্ট্যান্ডার্ড থেকে এইটা নিচ্ছি, দেখা যাচ্ছে যে পুরোপুরি প্রায় মিলে গেছে, তো আমি এটা চেঞ্জ করে আরও একটু হালকা কালার নেই, আর একটু হালকা কালার। এখন মোটামুটি ঠিক আছে, তো এটা ঠিক আছে। এবার আমি চাচ্ছি যে আমার এখান থেকে টেক্সট নিব। আমি ইনসার্ট থেকে আমি টেক্সটে যাচ্ছি, সেখান থেকে আমি এখানে ক্লিক করব এবং ফন্ট সাইজটা বাড়াচ্ছি, টেক্সটের ফন্টটা চেঞ্জ করলাম। এবার আমি এখানে লিখব আমি যদি চাই আমার লেখাটা একটু বড় হবে, তাহলে কিবোর্ডে কন্ট্রোলে চেপে ধরে কিবোর্ডে থার্ড ব্র্যাকেট আছে অথবা সেকেন্ড ব্র্যাকেট আছে, এটাতে চাপ দিলে এটা বড় হয়ে যাবে। আমি চাচ্ছি যে টেক্সটের কালারটা চেঞ্জ হোক, সেক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করব, সেটা আপনার পছন্দ মতো। আমি টেক্সট আমি চাচ্ছি যে টেক্সটের একটা শ্যাডো দিব, একটা ইফেক্ট। ফরম্যাটে চলে যাচ্ছি, সেখান থেকে টেক্সট ইফেক্ট, আমি এখান থেকে একটা হালকা একটা শ্যাডো দিব, সেটাই আমি দিলাম। আমি যদি চাই যে আমি এখানে একটা অ্যানিমেশন দিব, সেক্ষেত্রে আমি চলে যাবো অ্যানিমেশনে, যদিও সাথে এরকম না, সাথে এখানে কাস্টম অ্যানিমেশন সিলেক্ট করবেন, 10-এর ক্ষেত্রে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবেন অথবা এখান থেকে দিতে পারবেন। আমি এখান থেকে চলে যাচ্ছি এন্ট্রান্স ইফেক্ট, সেখান থেকে ফ্লাই ইন, এবার আমি ওকে ছাপবো এবং সেখানে আমি এখানে ডিউরেশন অথবা স্টার্ট কীরকম হবে আমি একটু ডিলে দিচ্ছি, মানে একটু স্লো করতেছি সেটাকে। তারপরে এখানে এর ইফেক্ট কীরকম হবে, এটা বটম টু রাইট, হ্যাঁ তাই। তারপরে আপনি চাইলে সেখানে এটাতে ক্লিক করলে আপনি ওই সাথের মতোই একটা উইন্ডো এখানে আসবে, এখান থেকে আপনি টাইমিং ইফেক্ট অপশন সেগুলো এখানে পাবেন। টাইমিংয়ে গিয়ে আপনি চাইলে সেটার ডিলে বাড়াতে পারেন অথবা মাউস এই অপশনগুলো চেঞ্জ করতে পারেন, রিপিট হবে কি হবে না। তো যেহেতু এটা প্রথম স্লাইড, এখানে রিপিট হওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি এটা কেটে দিচ্ছি, আমার মনে করেন যে এটা আমার শেষ। এবার আমি আরেকটা স্লাইড নিব, আমি হোম থেকে নিউ স্লাইড ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম। এটাতে আমরা একটা উইন্ডো বা একটা ডোর বানাবো, যেখানে ডোরটা ওপেন হবে এবং ভেতরে টেক্সটগুলো দেখা যাবে। তো প্রথমে আমি এটার ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা চেঞ্জ করি, আমি চাচ্ছি যে একই ব্যাকগ্রাউন্ড ফরম্যাট রাখতে, সেই জন্য আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম এবং ওই ফরম্যাটটাই এখানে কপি হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে এখানে কিছু টেক্সট দিব, সেই জন্য আমি ইনসার্টে যাচ্ছি, টেক্সট বক্স, একইভাবে আমি এটার ফন্ট সাইজ বাড়াবো, আরো একটু বাড়াবো। তারপরে এটার ফন্ট আমি এটা সেট করি, আমি যে কোনো একটা টেক্সট লিখছি এখন। বক্সটা আমি সাইজ করব এখন, তারপরে এগুলো আমি অ্যালাইনমেন্ট ঠিক করি, সেন্টার করলাম। আমি যদি ফন্ট আরেকটু বড় করতে চাই, আমি
এবার এটাতে যদি আমি কালার চেঞ্জ করব, আমি কালার চেঞ্জ করতেছি, সে এটাই থাকুক, যদিও কালারটা দেখতে কিরকম লাগছে। আমি এটা একটা ইফেক্ট দেই, ফরম্যাট থেকে আমি ইফেক্টে যাচ্ছি, আমি একটু 3D ইফেক্ট দিতে চাচ্ছি, 3D ইফেক্ট এটাই ভালো। তারপরে আমি এটাতে একটা অ্যানিমেশন সেট করব, তবে আমরা আগে এটা ডটটা দিয়ে দিই, আমি একটু ছোট করতেছি। ডটটা দিতে হলে আপনারা যাবেন ইনসার্ট থেকে শেপে, শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেলটা হবে এই যে জিরো আছে, জিরো ঠিক মাঝখান পর্যন্ত, তাহলে আমাদের অর্ধেক হবে। মিডিল পর্যন্ত যাওয়ার পরে ছেড়ে দিবেন, তারপরে আমি এটাতে ফরম্যাট করবো, যে জন্য ফরম্যাট শেপ, আমি চাচ্ছি যে এটাতে একটা আমি প্যাটার্ন নিব টেক্সচার, সেই জন্য আমি এইটা কিন্তু অনেকটা কাঠের মতোই দেখাচ্ছে, আমি এটা নিলাম। তারপরে এটা ফরম্যাটে আমি যাব, তারপরে এখানে আউটলাইন আছে, আউটলাইনটা উঠিয়ে দেব, তারপর একটু ইফেক্ট দিব, একটু ইফেক্ট দিলাম, এখানে কর্নারগুলো একটু সুন্দর দেখাচ্ছে, একটু রেডিয়াস হয়েছে, সেই জন্য আমি এটা কপি করব এবং আবার পেস্ট করব। এটা আমি টান দিয়ে এখানে রেখে দিলাম, যাতে আমার ওই সাইজটা ঠিক হয় নাই, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, আমার ওইটা কিন্তু ছোট হয়ে গেছে। এবার ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার দরজার হাতল দিতে, আমি আবার ইনসার্টে যাব এবং একটা হাতল দেওয়ার মতো কিছু একটা পাই কিনা দেখি। তা হাতল এটা দেখি কি হয়, এটা একটু বড় করি, তো বড় হাতল, আচ্ছা থাক, সেটা আমি ড্রাগ করে এখানে নিচ্ছি, এটাকে আমি কপি করব, করে পেস্ট করব, তারপরে এটা এদিকে নিয়ে যাচ্ছি, কারণ আমরা দুইটা হাতল দিচ্ছি। ঠিক আছে, মোটামুটি হাতলটা, এখন আমি চাচ্ছি যে হাতলগুলো গ্রুপ করতে, তো আমি গ্রুপ করার জন্য আমি এটাতে ক্লিক করব, তারপরে শিফটে ধরব, ধরে আমি হাতলে ক্লিক করলাম, তারপরে শিফটটা ছেড়ে দিব, তারপরে রাইট বাটনে ক্লিক, গ্রুপ থেকে গ্রুপ, এই দুটা গ্রুপ হয়ে গেছে। এবার এটা শিফটে ধরে আবার ক্লিক, শিফটের ছেড়ে দিয়ে রাইট বাটনে ক্লিক, গ্রুপ থেকে গ্রুপ, এবার এই দুটো কিন্তু গ্রুপ হয়ে গেছে, যদি আমরা সরাই তাহলে দেখতে পাবো। এবার আমরা এগুলোতে অ্যানিমেশন দিচ্ছি, এটাতে আমরা অ্যানিমেশন দিব, আমরা চলে যাচ্ছি যথারীতি অ্যানিমেশনে, এটাতে আমরা যাব এক্সিট ইফেক্ট ফ্লাই আউট, ওকে, তারপরে ডিলে একটু ডিউরেশন ডিলে দেই, তারপরে এটা যাবে আফটার প্রিভিয়াস ওয়ান, এবং এটার ইফেক্ট হবে টু লেফট, এটা কমপ্লিট, এটাতে যাই আমরা ইফেক্ট এক্সিট ইফেক্ট ফ্লাই আউট, ওকে, ডিলে 125, এটা যাবে উইথ প্রিভিয়াস ওয়ান, এটার সাথে যাবে, এটার সাথে যখন যাবে তখন এটাও একই সাথে ইফেক্টটা কার্যকর হবে, তার দুইটা একসাথেই যাবে, এটা যাবে রাইট টু রাইট ডান দিকে। এবার আমরা যদি ভেতরেরটাতে অ্যানিমেশন দিই, টেক্সটটাকে এটা একটু সরাচ্ছি, আমি টেক্সটটা আমি সিলেক্ট করব, করে আমি আবার অ্যানিমেশনে যাচ্ছি, এটা দেব এন্ট্রান্স, এটা হবে দেখি এটাই আসুক, এটা এটা দেবো আমি একটু ডিলে দেই, এবং এটা ডিলে দিতে হবে, ডিউরেশন 1.5 আর ডিলে দিতে হবে, কারণ ডিলে যদি 0.0 থাকে তাহলে এইটা যখন ইফেক্ট হবে তখন টেক্সচার ইফেক্ট হয়ে যাবে, তাই এটাকে আমরা ডিলে 0.50 করে দিলাম। আর যদি আমরা চাই যে এটা কয়েকবার আসুক, সেক্ষেত্রে আমরা টাইমিংয়ে যাব এবং এটা রিপিট করবে 3 বার, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, 3 বার সিলেক্ট রিপিট হয়েছে, আমরা আবার আগের অবস্থানে ফিরে যাই, এবার এটা
আমরা একটা ইফেক্ট মানে দিতে ভুলে গেছি যে এটা কখন দেখাবে। এটা অন ক্লিক না, এটা হবে আফটার প্রিভিয়াস ওয়ান, মানে আগেরগুলো শেষ হওয়ার পরে এটা আসবে। তাহলে আমরা যদি এটা প্রিভিউ করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা কাজ হয়েছে, তিনটা, হ্যাঁ কাজ হয়েছে। তাহলে আমরা এখন যদি পুরো স্লাইড শোটা দেখি দুইটার, তাহলে আমরা এখানে ফ্রম বিগিনিং ওকে ক্লিক করব। হ্যাঁ, আমাদের কাজ হয়েছে, আমরা যা চেয়েছি তাই করতে পেরেছি। তা আশা করি এতটুকুই। আসলে পরের স্লাইডটা একটু সময় লাগবে, আমি চেষ্টা করবো যে পরের স্লাইডটা আলাদা একটা টিউটোরিয়ালে তৈরি করতে। তো আজকে এই পর্যন্তই, আর আশা করি এটা দেখার পর আপনারা সাথে চেষ্টা করবেন। আসলে এই একই জিনিসগুলো সাথেই আছে, ধরেন এটাতে একটু অ্যাডভান্স দেওয়া আছে অ্যানিমেশনগুলো এই জায়গায়, কিন্তু সাথে সেখানে কাস্টম অ্যানিমেশন দেওয়ার পরেই এরকম একটা এখানে আসবে অ্যানিমেশন প্যান, সেখান থেকে আপনারা এগুলো করতে পারবেন। এইভাবে এরও আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর আরও অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে যেগুলো আপনারা অনেক ভালো করে পারবেন আশা করি, কারণ আমি আসলে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি নাই, আর এটা আসলে আমার লাগেও না তেমন, আমার ক্ষেত্রে লাগে না তেমন, সেই জন্য এটা নিয়ে কাজ করা হয় নাই। তো এটুকুই করছি। যদি এখানে আপনাদের কোনো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা মাফ করবেন, আর যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ইউটিউবের ভিডিওর নিচে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।